মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এই গোপী নিও না, গোপিনী, ও গোপিনী, আমার কথাটা তো শোনো গোপিনী। গোপিনী, আমি জানতাম তুমি এখানেই থাকবে। জানতে চাইবে না কেন? গোয়ালা, আমি তোমার সাথে কথা বলতে চাই না। গোপিনী, বুঝে গেছি, তুমি কথা বলতে চাও না, বরং কথা শুনতে চাও। শুনতে চাইলে শোনো গোপিনী, যখনই তুমি আমার উপর রেগে যাও, এখানে এসে বসে থাকো। কারণ তুমি জানো আমি তোমাকে খুঁজতে এখানেই আসব, তাই না গোপিনী? গোয়ালা, তুমি কি মনে করো আমি যা কাজ করি, যা কিছু ভাবি, সবকিছু আমি শুধুমাত্র তোমার জন্য করি? তুমি সাহায্য না করলে আমি কিছুই করতে পারি না। আর এই কথাটাই আমি সবাইকে বলতাম, কিন্তু সবাই এসে আমার কাঁধে তুলে নিল আর বলতে লাগলো, বলো সবাই, বলো জয় নন্দলাল, বলো। তাহলে বলো, তোমাকে ধন্যবাদ কি করে জানাতাম গোপিনী? গোয়ালা, বিষয় ধন্যবাদের নয়, আমি তোমার কাছ থেকে ধন্যবাদ চাই না। আমার বাবার কাছে 100,000 গাভি আছে, কিন্তু কিন্তু বিষয়টা হলো এই, তুমি কখনো আমার কাজের কোনো স্বীকৃতি দাও না। গোপিনী, যদি আমি তোমার কাজকে স্বীকৃতি দিই, তাহলে তুমি আমাকে কখনোই সাহায্য করতে পারবে না। আর যদি তুমি আমাকে সাহায্য না করো, তাহলে আমার কোনো কাজই সম্পূর্ণ হবে না, তাই আমি চাইলেও তোমার কাজকে স্বীকৃতি দিতে পারবো না। নারায়ণ নারায়ণ, কানাইয়ে কি বলছে প্রভু? প্রভু, শুধুমাত্র হেসে আপনি আমার প্রশ্ন এড়িয়ে যেতে পারবেন না, আপনাকে বলতেই হবে। কেন বারবার আপনি আমার কার্য অস্বীকার করছেন? এটা সত্য নয় দেবী, রাধা আপনার মানবীয় রূপ, যতক্ষণ না কানাই তাকে স্বীকার করবে ততক্ষণ সে অপূর্ণ, আর যখন কানাই তাকে স্বীকার করবে তখন সে সম্পূর্ণ হবে, আর সে সম্পূর্ণ হলে সংসারের সমস্ত লীলা থেমে যাবে। তাই কানাইয়ের লীলাকে সম্পূর্ণ করার জন্য রাধার অপূর্ণ হওয়া খুবই প্রয়োজন। কি বললে তুমি গোয়ালা? চুপ করে থেকে এখন কি ভাবছো তুমি? বলো, উত্তর দাও যে কখনোই কেন তুমি স্বীকৃতি দাও না আমার কাজে? গোপিনী, আমি ভেবে নিয়েছি তুমি আমার জন্য কত কিছু করো, আজ আমিও তোমার জন্য কিছু করব। কিন্তু কি করি? হ্যাঁ গোপিনী, আমি বন থেকে ফল নিয়ে আসছি। না গোপিনী, আমি বরং তোমার জন্য মাখন নিয়ে আসি, তাতে মানুষের রাগ শান্ত হয়ে যায়। গোয়ালা, আমি যাই জিজ্ঞেস করি, তুমি তোমার কথাই বলতে থাকো। যাও, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আরে গোপিনী, শোনো না। কানাই, কানাই, কার স্বর? কে ডাকছে আমাকে? প্রণাম প্রভু। প্রণাম প্রভু। দেবকী, আমার প্রিয় বোন। মহারাজ, অন্য কারাগারে যোগমায়া। প্রথম থেকে আবার আরম্ভ করছি। তাহলে আমার বোন এখানে বসেছিল, আর বসুদেব এখানে, আর আমি এখানে এতটা দূরে, আর তারপর আমি নিজের বোনের কাছে গেলাম। বোন,
দে দে তোর পুত্রকে আমার কোলে দে, ও আমাকে হত্যা করবে। একি এ তো দেখছি এক কন্যা, কোনো ব্যাপার না, দেবকীর অষ্টম সন্তান তো। আর তারপরে নিয়ে গেলাম আর ছুঁড়ে দিলাম। মনে মনে আমি খুব আনন্দ পাচ্ছিলাম, বিপদ কেটেছে। আর তারপর ঘুরে গেলাম, তখন সবার দৃষ্টি ওই দিকে ছিল। ওই ছোট্ট কন্যা অষ্টভুজাধারী দেবী হয়ে গিয়েছিল, যোগমায়া। আর আমাকে বলেছিল, কংস, তোমার পাপের ঘড়া পূর্ণ হয়েছে, তুমি তোমার পরিণামকে বদলানোর অনেক চেষ্টা করেছো, কিন্তু তোমাকে যে বধ করবে সেই সংসারে জন্ম নিয়ে নিয়েছে। এটাই বলেছিল, এটাই 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 বলেছিল ওই যোগমায়া। অর্থাৎ ও এটাও জানে যে সে কোথায় জন্ম নিয়েছে, কার গৃহে কোন কুলে। ভগবান কংস যেখানে সেখানে এখানে ওখানে বৃথাই ঘুরে বেরিয়েছে, আমার কত অসুরের জীবন বৃথাই চলে গেছে। জয় ভগবান পরশুরাম। কিন্তু ভগবান, বলো, এই ঘটনা তো বহু বছর আগে ঘটে গেছে ভগবান। হ্যাঁ ভগবান, ওই যোগমায়া আমার বোন দেবকীর গর্ভে জন্ম নিয়েছিল। অর্থাৎ যে এই সংসারে জন্ম নেয় সে সশরীরে পরলোকে চলে যেতে পারে না। অর্থাৎ ওই যোগমায়া এখানেই কোথাও আছে, এই পৃথিবীতে। আমরা তাকে কি করে খুঁজবো ভগবান? এটা সঠিক প্রশ্ন যে আমরা তাকে খুঁজবো কি করে। যে দেখতে পারে সময়কে অতিক্রম করে কালের ঊর্ধ্বে গিয়ে, যার জীবনে নেই কোনো বন্ধন, না ভূত না ভবিষ্যৎ না কাল, সেই বলবে আমাকে যোগমায়ার রহস্য। আমার প্রণাম ভগবান, আশীর্বাদ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।